প্রিয় শিক্ষার্থী সকলকে, আজকের এই জুম ক্লাসের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয় তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ স্যার, এই স্যার আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। এই রাত্রিবেলা তোমরা কষ্ট করে আজকের এই ক্লাসের মধ্যে জয়েন করেছো, এই জন্য তোমাদেরকে আমি আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় শিক্ষার্থী, ধন্যবাদ স্যার। তোমরা সকলেই মিউট করে নিবে, আমি যদিও অল মিউট দিয়েছি, তারপরে অনেকে তোমরা ইয়ে করেছো, শুধু যে কথা বলবে সে শুধু আর মিউট করে কথা বলবে, বাকি সবাই মিউট করো, তা না হলে আমাদের পরিবেশটা নষ্ট হয়ে যায়। আমরা পরস্পরের জন্য বিদ্বেষ পোষণ করব না, আমরা সকলে সৌহার্দ্যপূর্ণ ভাবে এখানে থাকবো। আমরা মূলত এখানে আড্ডা বা গল্পগুজব করার জন্য আসিনি, আমরা এখানে এসেছি, আমরা কিছু সময়ের জন্য আমরা আলোচনা করব। এই আলোচনার মাঝখানে যদি আমাদের কেটে যায়, আমরা যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে শেষ করতে বলি ততক্ষণ পর্যন্ত তোমরা আবার পুনরায় জয়েন করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, তো আমরা গত ক্লাসটিতে দেখেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ পর্যন্ত আমরা আজকে ফার্স্ট পার্ট থেকে আমরা দেখব। তোমরা যদি বই থাকে তাহলে তোমরা সকলেই তোমাদের এই বইটি ওপেন করো। ফার্স্ট পার্টে মুক্তিযুদ্ধের প্রস্তুতি ও অস্থায়ী সরকার গঠন, এ সম্পর্কে আমি তোমাদের এখানে আলোচনা করব আজকে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা গত পর্বে দেখেছিলাম যে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26শে মার্চ প্রথম প্রহরে ভাষণ দিয়েছিলেন। তো এরপরে সর্বাত্মক যুদ্ধে জনগণ ঝাঁপিয়ে পড়ে। এই ঝাঁপিয়ে পড়ার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যে বাংলাদেশের জন্য একটি অবশ্যম্ভাবী একটি রাষ্ট্রের দরকার, কেননা শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই কিন্তু এটার মূল মর্মার্থ শেষ হয়ে যায় না। আমাদের জানা উচিত যে একটা রাষ্ট্র গঠন করতে হয়, সেই রাষ্ট্র গঠন উপলক্ষে বঙ্গবন্ধু, যদিও তিনি তখন পাকিস্তান জেলে রয়েছেন, আমরা দেখতে পাই যে বঙ্গবন্ধুর অবর্তমানে বঙ্গবন্ধুর সহচর যারা ছিলেন তারা আমাদের পার্শ্ববর্তী বন্ধু প্রতিম দেশ ভারতের পশ্চিম বাংলায় চলে যান। সেখানে ভারতীয় সরকারের সহযোগিতায় তারা একটি সরকার গঠন করেন 1971 সালের 10ই এপ্রিল। সেই সরকারটিকে বলা হয় প্রবাসী সরকার। আমরা এই প্রবাসী সরকারকে বাংলাদেশের মুজিবনগর সরকার নামে আমরা জেনে থাকি। এই সরকারটি গঠিত হয় 1971 সালের 10ই এপ্রিল। এই সরকারের গঠনের উদ্দেশ্য হলো যে বহির্বিশ্বে যারা রয়েছেন, বিশেষ করে আমাদের যারা বন্ধুপ্রতিম রাষ্ট্র রয়েছেন, জাতিসংঘ রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণের জন্য একটি সরকার প্রয়োজন। এই সরকারের আলোকেই এই সরকারটি গঠিত। এই সরকারের রাষ্ট্রপতি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, কেননা ওই সময় রাষ্ট্রপতি শাসিত দেশ ছিল, সে অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হলেন। কিন্তু তিনি তখন জেলে, তাই তার অবর্তমানে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেন মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি। আর এটাও তোমাদের জানা উচিত, রাষ্ট্রপতি ব্যবস্থায় প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নামে দুটি পদ থাকে, সে অনুযায়ী বঙ্গবন্ধু প্রেসিডেন্ট আর সৈয়দ নজরুল ইসলাম তিনি হলেন ভাইস প্রেসিডেন্ট। যেহেতু প্রেসিডেন্ট হলে তাই ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করলেন। আর প্রেসিডেন্ট শাসিত দেশে এক্সিকিউটিভ বা নির্বাহী দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রী, তাই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তাজউদ্দিন আহমেদ। অর্থমন্ত্রী হিসেবে ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী হিসেবে ছিলেন এইচ কামারুজ্জামান। পররাষ্ট্র এবং আইনমন্ত্রী হিসেবে ছিলেন খন্দকার মোশতাক আহমেদ। এভাবে মুজিবনগর সরকারের গভর্নিং বডিটি গঠিত হলো। এই মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনা করার জন্য যে কাঠামো তৈরি করেছিলেন তার আলোকে এই সরকার ব্যবস্থা আমরা জানি দুই ভাবে বিভক্ত, একটি বেসামরিক সরকার
আরেকটি আমরা জানি যে এই সামরিক সরকার। তো এই মুজিবনগর সরকারের এই কার্যক্রমগুলো পরিচালিত হয়েছিল, প্রথমে আমরা দেখতে পাই বেসরকারি কার্যক্রম। বেসরকারি কার্যক্রম বলতে বোঝায় যে সরকার ব্যবস্থায় দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং বহির্বিশ্বের সাথে সম্পর্ক রক্ষা করবে, এই ধরনের বিষয়গুলোকে বলা হয় বেসামরিক কার্যক্রম সরকারের। সে অনুযায়ী আমরা দেখতে পাই তৎকালীন সময় মুজিবনগর সরকারের 12টি মন্ত্রণালয় ছিল। 12টি মন্ত্রণালয়ে আমরা জানি প্রতিরক্ষা, পররাষ্ট্র, শিল্প, বাণিজ্য, মন্ত্রিপরিষদ, প্রশাসন, স্বাস্থ্য কল্যাণ ইত্যাদি মন্ত্রণালয়ে বিভক্ত ছিল। তারা অভ্যন্তরীণ কাজগুলো সম্পন্ন করেছিলেন। এবং এই মুজিবনগর সরকারের বেসামরিক কার্যক্রম অনুযায়ী 11টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করা হয়েছিল, এবং এই 11টি প্রশাসনিক অঞ্চল থেকে তখন দেশটি পরিচালিত হয়েছিল। এছাড়াও মুজিবনগর সরকারে আমরা দেখতে পাই, আমরা কোনো বইয়ে দেখতে পাবো 6 সদস্য বিশিষ্ট, কিন্তু আমাদের পাঠ্য বইয়ে আমরা দেখতে পাই 9 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠিত হয়েছিল। এই কারণে 6 আর 9 এর মধ্যে পার্থক্যটি হলো যে এখান থেকে সর্বমোট 9 সদস্য বিশিষ্ট ছিল, কিন্তু মুজিবনগর সরকারের মধ্য থেকে যারা দায়িত্ব পালন করেছিলেন, যেমন তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এ মনসুর আলী, খন্দকার মোশতাক আহমেদ, এই 3 জন উপদেষ্টা কমিটিতে ছিলেন। আর মুজিবনগর সরকারের গভর্নিং বডির বাইরে থেকে আর বাকি 6 জন ছিলেন, যেমন ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ মোজাফর এর সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খামাসানি, কমিউনিস্ট পার্টির প্রধান ছিলেন কমরেড মণি সিংহ, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ 2 ভাগে বিভক্ত হয়েছিলেন, এর অন্য আরেকটি অংশের সভাপতি অধ্যাপক মোজাফর আহমেদ, কংগ্রেস নেতা মনোরঞ্জন ধর, এইভাবে 6 জন, আর মুজিবনগর সরকার থেকে ছিলেন 3 জন। এই 9 সদস্য বিশিষ্ট গভর্নিং বডি হিসাবে বা উপদেষ্টা পরিষদ হিসাবে মুজিবনগর সরকার পরিচালিত হয়। আমরা এও জানি মুজিবনগর সরকার যদিও গঠিত হয়েছে 10 তারিখে, কিন্তু এই সরকার শপথ গ্রহণ করেছে 17 তারিখে, অর্থাৎ 17 এপ্রিল। এই মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করানোর দায়িত্বে ছিলেন বাংলাদেশের পক্ষে অধ্যাপক ইউসুফ আলী, তিনি শপথ বাক্য পাঠ করেছিলেন। এছাড়াও আমরা দেখতে পাই মুজিবনগর সরকার পরিচালনা করার জন্য একটি পরিকল্পনা কমিশন ছিলেন, আর এই পরিকল্পনা কমিশন এর প্রধান ছিলেন ডক্টর মোজাফফর আহমেদ চৌধুরী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন। পরবর্তীতে তার নেতৃত্বে মুজিবনগর সরকারের অনেক বিষয় পরিচালিত হয়েছিলেন। এভাবে আমরা দেখতে পাই মুজিবনগর সরকার তার বেসামরিক কার্যক্রমগুলো পরিচালিত করেছিলেন। অন্যদিকে মুজিবনগর সরকারের সামরিক কার্যক্রম, এই সামরিক কার্যক্রম পরিচালিত হয়েছিল একটি সুষ্ঠু পরিকল্পনার মধ্য দিয়ে। কেননা একটি যুদ্ধ করতে হলে যুদ্ধে যুদ্ধাস্ত্র সৈনিক সংখ্যার চাইতে মূলত তার কৌশল, তার ভূমিকা, তার নীতি, তার স্ট্র্যাটেজিগুলো মেইন। এজন্য এই মুজিবনগর সরকারগুলো অত্যন্ত সুকৌশলে এই সামরিক কার্যক্রমগুলো পরিচালনা করেছিলেন। আর তৎকালীন সময় সামরিক কার্যক্রম পরিচালনার প্রধান করা হয়েছিল কর্নেল আতাউল গনি ওসমানী বা MAG ওসমানী, তাকে করা হয়েছিল। এছাড়া তার সহযোগী হিসেবে ছিলেন চিফ অফ স্টাফ কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রব, এবং তাকে সহযোগিতাকারী হিসেবে ছিলেন ডেপুটি চিফ অফ স্টাফ ক্যাপ্টেন AK খন্দকার। এই 3 জনের নেতৃত্বে মূলত মুজিবনগর সরকারের সামরিক কার্যক্রম পরিচালিত হয়েছিলেন। তারা যুদ্ধকে কৌশলে যুদ্ধের কৌশলকে অবলম্বন করার জন্য তারা মূলত এই পুরো মুক্তিযুদ্ধের সামরিক সেক্টরকে 11টি ভাগে ভাগ করেছিলেন। প্রিয় শিক্ষার্থী, এই 11টি সেক্টর যে তারা ভাগ করেছিলেন, এটা অত্যন্ত সুকৌশলে। এটা এমন নয় যে বাংলাদেশের উত্তর থেকে ধরে দক্ষিণের দিকে তারা ভাগ করেছিলেন, এরকম বিষয়টি নয়। তারা অত্যন্ত সুকৌশলে এই সেক্টরগুলোকে ভাগ করেছিলেন। তো আমরা যদি এই সেক্টরগুলো দেখতে চাই, তাহলে তোমরা তোমাদের বইয়ে যে ম্যাপটি আছে সেই ম্যাপটির দিকে তোমরা তাকাবে, তাহলে আমরা এই মুজিবনগর সরকারের আমরা এই ম্যাপটি আমরা দেখতে পাবো। এছাড়া আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি,
হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমরা একটি ম্যাপ দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই ম্যাপে আমরা দেখতে পাচ্ছি যে হ্যালো হ্যালো, তোমরা মিউট করে নাও, অনেকের পিছন থেকে কথা আসছে। শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত এই ক্লাসটি চলে যাবে, কাজে তোমরা দুষ্টুমি না করে তোমরা ভদ্রতার সাথে ক্লাসটি পর্যবেক্ষণ করো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা একটি ম্যাপ দেখতে পাচ্ছি, তাই না? এই ম্যাপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বড় করে দেখেন স্যার। হ্যাঁ জি, আমি দেখাচ্ছি মুজিবনগর সরকারের সেক্টর, আমরা এক নম্বর সেক্টরে যাব। ম্যাপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা এক সেক্টর ওয়ান দেখতে পাচ্ছি, তাই না? এই সেক্টর ওয়ানটি মূলত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে নিয়ে গঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি জেলা, সেই সাথে ফেনী নদী পর্যন্ত, ফেনী এলাকা পর্যন্ত এই সেক্টর এক নম্বরটি ছিল। এই সেক্টর একে থেকে যুদ্ধ পরিচালনা করেছিলেন সেক্টর কমান্ডার মেজর জিয়াউর রহমান। তাহলে দেখা যাচ্ছে যে এই সেক্টর, এই যুদ্ধের কৌশলের জন্য তারা পার্বত্য চট্টগ্রামটিকে এক নম্বর সেক্টর করেছিলেন। দেখো, অথচ মানচিত্রে এটি সব শেষে চলে গেছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। এরপরে দুই নম্বর সেক্টরটি, সেটি করা হয়েছে, আমরা দেখব দুই নম্বর সেক্টরটিকে। যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ সেক্টর দুই। তো এই সেক্টর দুই মূলত আমরা দেখতে পাচ্ছি যে যেখানে ফেনী নদী শেষ হয়েছে সেখানে ফেনী, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, ঢাকা, ময়মনসিংহ, ঢাকার কিছু অংশ, পুরোটাই নয়, এবং শরীয়তপুর, এই অঞ্চলটি আমরা দেখতে পাচ্ছি যে সেক্টর দুই এর মধ্যে পড়ে গেছে। এরপরে সেক্টর তিন, আমরা সেক্টর তিনকে যদি দেখতে চাই তাহলে ঢাকার উত্তর অংশ, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, এবং এই হবিগঞ্জের একটা অংশ নিয়ে এই সেক্টর তিন নম্বরটি গঠিত হয়েছে। এরপরে যদি আমরা দেখতে চাই সেক্টর চার, সেক্টর চারটি মূলত ছোট, আমরা সেখানে দেখতে পাচ্ছি মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং সিলেট জেলার কিছু অংশ নিয়ে এই সেক্টর চারটি গঠিত। সেক্টর পাঁচের ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই যে সেক্টর পাঁচ সিলেট শহর সহ, আমরা জানি যে এখানে একটি নদী আছে, বিখ্যাত নদী সুরমা নদী, এই সুরমা নদী বরাবর এবং এই নদীটি সুনামগঞ্জের কিছু অংশ নিয়ে সেক্টর পাঁচটি গঠিত হয়েছে। এরপরে আমরা যদি দেখতে চাই সেক্টর ছয়, মাঝখানের এই জায়গাটিতে আমরা যাব না, আমরা সেক্টর ছয়ে দেখব। সেক্টর ছয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে রংপুর ডিভিশন আছে, তোমরা যারা আঁকা আঁকি করতেছো এটাকে বন্ধ করে দাও, তা না হলে পরবর্তীতে তোমাদেরকে ক্লাস করতে হবে না। এই মুহূর্তে বন্ধ করতে পারছি না, তোমরা আঁকা আঁকি বন্ধ করে দাও। না, ইরেজ কর স্যার, ইরেজ করতে বলেন। কে আঁকতে থাকে এটাকে ইরেজ করে দাও, মুছে দাও। তাহলে আমরা সেক্টর ছয় আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে রংপুর ডিভিশনটি আছে, রংপুর জেলায় যে আটটি, রংপুর ডিভিশনে যে আটটি জেলা আছে, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রামের কিছু এবং গাইবান্ধার কিছু অংশ নিয়ে সেক্টর ছয়টি গঠিত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে সেক্টর ছয়ের মধ্যে গাইবান্ধার কোন অংশটিতে আমরা আছি। মূলত গাইবান্ধার সদরটি পড়েছে সেক্টর ছয়ে, আর আমাদের এই সদরের পাশ দিয়ে যে ফুলছড়ি সাগাটা উপজেলাটি আছে, এই অংশটির কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটি চলে গেছে সেক্টর এগারো নম্বরে। এছাড়া পুরো পলাশবাড়ি, গাইবান্ধার সদর থেকে আমরা ছয় নম্বর সেক্টরে আছি, আর গাইবান্ধার সদরের বাকি অংশ যেটা আমরা ফুলছড়ি সাগাটা যেটা আমরা জানি বা বালাষ্টি ঘাট, ওই অঞ্চল থেকে ওই অংশটি এগারো নম্বর সেক্টরে আমরা পড়েছে। এরপরে আমরা দেখবো সেক্টর সাত,
বর্তমানে যেটি রাজশাহী ডিভিশন হিসেবে আমরা চিনি সেই রাজশাহী ডিভিশনটি সেক্টর সাতে রয়েছে। তো এই সেক্টর সাতে রয়েছে রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ এবং পাবনা জেলা। অর্থাৎ আমরা যমুনা সেতু যেটি বলি, আমরা যমুনা নদী, এই যমুনা নদী এবং পদ্মা নদী বেষ্টিত। এই যে আমি যে জায়গাটিতে স্ক্রল বার নিচ্ছি এই জায়গাটি বরাবর, এই যে এটা হলো আমাদের ব্রহ্মপুত্র থেকে প্রবাহিত হয়ে যমুনা নদী এসেছে, আর এখান থেকে আমাদের যে নদীটি দেখতে পাচ্ছি এই নদীটি মূলত হলো পদ্মা নদী। এই পদ্মা এবং যমুনার মাঝখানে যে এই হলুদ কালারের যে জায়গাটি আছে এটা পুরোটাই রাজশাহী ডিভিশন, এটা হলো সাত নম্বর সেক্টর। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আট নম্বর সেক্টরের ক্ষেত্রে আমরা এখন দেখতে পাচ্ছি যে খুলনা ডিভিশনের কিছুটা অংশ এখানে পড়েছে, যে খুলনা ডিভিশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই নদীটি এখানে আর পদ্মা নদী, পদ্মা নদী দিয়ে এসে এখানে যমুনার সঙ্গে মিলিত হয়েছে রাজবাড়ী জেলায়, এখানে মিলিত হয়ে এই নামটি পদ্মা ধারণ করেছে। এবং এই পদ্মা নদীটি প্রবাহিত হয়ে চাঁদপুরে এসে এটি মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। তো আমরা এই মানচিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, রাজবাড়ী, ফরিদপুরের একটা অংশ, গোপালগঞ্জের গোপালগঞ্জ জেলাটি এবং বরিশালের একটি অংশ, বরগুনা কিছু অংশ, খুলনার কিছু উত্তরের অংশ, সাতক্ষীরা, যশোর, নড়াইল, এই অংশটি নিয়ে আমরা আট নম্বর সেক্টরটি দেখতে পাচ্ছি। এরপরে আমরা যদি দেখি নয় নম্বর সেক্টরটি, এটি মূলত আমরা যেটি দেখব যে এই নয় নম্বর সেক্টরটি হলো যে পুরোটাই সুন্দরবন এরিয়া, অর্থাৎ ম্যানগ্রোভ ফরেস্ট হিসেবে যেটা আমরা জানি যে সাতক্ষীরা, খুলনা, তারপরে বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, বরগুনা এবং ভোলা জেলা, এই অংশ বিশেষগুলো নিয়ে উপকূলীয় অঞ্চল মিলে যে বনাঞ্চলটি রয়েছে এই বনাঞ্চলটি হচ্ছে আমাদের নয় নম্বর সেক্টর। এছাড়াও দশ নম্বর সেক্টরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি দশ নম্বর সেক্টরে আমরা দশ নম্বর সেক্টরে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে এই দশ নম্বর সেক্টরটা মূলত আমাদের উপকূলীয় অঞ্চলের যে এলাকাটি আছে, অর্থাৎ বঙ্গোপসাগর সহকারে উপকূলীয় যে নদী অঞ্চলটি আছে, এমনকি এই নদীর একটি অংশ আমরা ঢুকে গেছে দেখা যাচ্ছে যে এটি এই পদ্মা নদী বরাবর বা মেঘনা বরাবর পর্যন্ত প্রবাহিত হয়েছে, এই অঞ্চলটি জলভাগটি আছে। এই জলভাগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আমরা জানি যে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যরা যখন ভারত তাদেরকে আসতে দেয়নি, তারা আরব সাগর পাড়ি দিয়ে বঙ্গোপসাগর হয়ে তারা কিন্তু এই আমাদের এই চট্টগ্রাম সমুদ্র বন্দর বা মংলা সমুদ্র বন্দর এই এলাকায় প্রবেশ করেছিলেন। এই জন্য এই সেক্টরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও এটি জলভাগ, কেননা এখানে আমাদের নৌ কমান্ডোরা ছিলেন এবং সেই নৌ কমান্ডোরা এই অঞ্চলটিকে নিয়ন্ত্রণ করত। আর এটাও আমরা জানি যে মহান মুক্তিযুদ্ধের সময় নভেম্বর মাসের দিকে এই মুক্তিযুদ্ধের এখানে প্রায় পঞ্চাশটি যুদ্ধ যা পঞ্চাশটি জাহাজকে এই আমাদের নৌ কমান্ডোরা অপারেশন জ্যাকপটের মধ্য দিয়ে তারা কিন্তু ধ্বংস করে দিয়েছিলেন। এই জন্য এই স্যার একবারে কি নৌকা ধ্বংস করছিল? না, একবারে তো হয় না, তো ক্রমান্বয়ে তারা এই আমরা জানি মাইন পুঁতে বা বোমা মেরে এইগুলোকে তারা জাহাজ এগুলোকে ধ্বংস করে দিয়েছিলেন। কেউ বা মাঝে জি সি মাইন দিয়ে ধ্বংস করেছিল। হ্যাঁ, বুঝতে পারছি না স্যার, সি মাইন ধ্বংস করেছিল। হ্যাঁ, অর্থাৎ এখানে তারা অনেক ভাবে ধ্বংস করেছেন, অর্থাৎ কেউ বা জাহাজের নাবিক হিসেবে, কেউ বা শ্রমিক হিসেবে, ইত্যাদি হিসেবে তারা জাহাজে অবস্থান নেয় এবং বোমা পেতে তারা সেগুলোকে ধ্বংস করে দেয়, কেউ বা টাইম বোমা পেতে এগুলোকে ধ্বংস করে দেওয়া হয়। এই জন্য এই দশ নম্বর সেক্টরটি যদিও জলভাগ, কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যখন বিশেষ করে ভারত তার আকাশসীমা বন্ধ করে দিয়েছিল। এরপরে আমরা দেখতে পাই এগারো নম্বর সেক্টরটি। এগারো নম্বর সেক্টরটি আমরা দেখতে পাই একবার মানচিত্রের উপরের দিকে। এটি যুদ্ধের কৌশল। আমরা যদি এখানে পাঁচ পরে ছয় এভাবে সাত আট করতাম তাহলে হয়তো বা তারা যুদ্ধের কৌশলগুলো ধরে ফেলতে পারতো। এই জন্য আমরা দেখা যাচ্ছে যে দশ নম্বর সেক্টরকে নৌভাগে দিয়ে এগারো নম্বর সেক্টরকে আমরা স্থলভাগের মধ্যে আমরা দিয়ে দিয়েছি।
11 নম্বর সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নেত্রকোনা জেলার কিছু অংশ, ময়মনসিংহ জেলা, টাঙ্গাইল জেলার কিছু অংশ, জামালপুর, শেরপুর এবং গাইবান্ধা এবং কুড়িগ্রাম জেলার কিছু অংশ নিয়ে এরা 11 নম্বর সেক্টরটি গঠিত হয়েছে। আর এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে মহান মুক্তিযুদ্ধে এই যুদ্ধটি পরিচালিত হয়েছিল। তো এই কৌশলগুলো অবলম্বন করার ফলশ্রুতিতেই কিন্তু আজকের এই আমাদের এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটি আমরা পেয়েছি। এছাড়াও এই সেক্টর গুলোতে আমরা দেখি যে 11টি সেক্টরে 11 জন সেক্টর কমান্ডার ছিলেন, তাদের অধীনে সাব সেক্টর গুলো ছিল, কিন্তু এই পুরো 11টি সেক্টরকে তত্ত্বাবধান করত, পরিচালনা করত আমাদের 3টি ব্রিগেড, বড় বড় কিছু ব্রিগেড। আমরা জানি যে ব্রিগেড হয় যে কতগুলো ছোট ছোট কমান্ডকে নিয়ে একটা বড় ব্রিগেড গঠিত হয়, সেই অনুযায়ী মুক্তিযুদ্ধে 11টি সেক্টরকে 3টি ব্রিগেড মূলত পরিচালনা করেছিলেন। আর সেটা আমরা জানি যে একটি জেড ফোর্স, একটি এস ফোর্স আর একটি হচ্ছে কে ফোর্স। মূলত এই জেড ফোর্স এর কমান্ডার হিসেবে ছিলেন মেজর জিয়াউর রহমান, এস ফোর্স এর কমান্ডার হিসেবে ছিলেন কে এম শফিউল্লাহ এবং এস ফোর্স এর কমান্ডার হিসেবে ছিলেন মেজর খালেদ মোশারফ। তাহলে তারা এই যুদ্ধকে পরিচালনা করেছিলেন, আর টোটাল যুদ্ধকে পরিচালনা করেছিলেন এম এজি ওসমানের নেতৃত্বে। এভাবে এই যুদ্ধগুলো এই সেক্টরের মধ্য দিয়ে আমাদের পরিচালিত হয়েছিল। জি, উনি 11টা সেক্টরেরই প্রধান ছিলেন। জি, উনি টোটাল বাংলাদেশের সামরিক কমান্ডারদের প্রধান ছিলেন আমাদের আতাউল গনি ওসমানী। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব যে এই যুদ্ধগুলো কারা করেছিলেন। মূলত এই যুদ্ধগুলো যারা করেছিলেন তাদেরকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটি হলো নিয়মিত বাহিনী আর আরেকটি হলো অনিয়মিত বাহিনী। তো প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্টিসিপেন্ট সংখ্যা 23, যা অনেক ভালো, গতদিনের চাইতে আমাদের সংখ্যাটি বেড়ে গেছে। আশা করি পরবর্তী দিনে এই সংখ্যাটি দ্বিগুণ হবে। পরবর্তীতে আমরা মেসেজ দেব, তবে শনি সম্বুধ প্রত্যেক দিনেই রাত 9:20 আমি ক্লাস নেব, তো তোমাদেরকে এসএমএস দিয়ে জানিয়েও দেওয়া হবে অবশ্য। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে এই যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই বাহিনীগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি নিয়মিত বাহিনী আর একটি অনিয়মিত বাহিনী। অনিয়মিত বাহিনী। তো নিয়মিত বাহিনী কারা? নিয়মিত বাহিনী হলো যে তারাই যারা মুক্তিযুদ্ধের নিয়মিত যুদ্ধ করেছিলেন, আর এই যুদ্ধের সৈনিক কারা ছিলেন? এই মুক্তিযুদ্ধের সময় এই নিয়মিত বাহিনীর ক্ষেত্রে সৈনিক ছিলেন ইস্ট পাকিস্তান রেজিমেন্ট বা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যেটি ছিল ইপিআর, এই ইপিআর এর সদস্যরা ছিলেন, বাঙালি যে আমাদের অংশের এই বাঙালি অংশের সদস্য তারা ছিলেন সেখানে, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমে বিশ্বাস করতেন তারা। এদেরকে বলা হতো মুক্তি ফৌজ বা এমএফ। এছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী যারা মূলত বাংলাদেশের পক্ষে ছিলেন, এই ধরনের বাঙালিরা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যেমন আমরা দেখতে পাই যে রুহুল আমিন, এরপরে দেখতে পাই বিশিষ্ট মতিউর রহমান, এনারা সেনাবাহিনী বা বিমান বাহিনী, নৌবাহিনীর পক্ষ হয়ে যুদ্ধ করেছিলেন। এই ধরনের বাহিনীগুলো নিয়মিত বাহিনী ছিলেন, আর এই নিয়মিত বাহিনীর সদস্যরাই মূলত এই যুদ্ধের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিলেন। তো প্রিয় শিক্ষার্থী, এছাড়া আমরা দেখতে পাই অনিয়মিত বাহিনী যুদ্ধ করেছিলেন। অনিয়মিত বাহিনী বলতেন এই বাহিনীরা নিয়মিত বাহিনীর অধীনে যুদ্ধ করেছিলেন, আবার প্রত্যেকেই মাঠে ময়দানে সব সময় ছিলেন না, কিছু সময় ছিলেন, আবার কিছু সময়ের জন্য তারা হয়তো বা তাদের প্রয়োজনীয় কাজ বা বাড়িতে বা প্রশিক্ষণ নেওয়ার জন্য তারা পার্শ্ববর্তী দেশে গিয়েছিলেন। অনিয়মিত বাহিনীরা স্যার কি নিয়মিত বাহিনীদেরকে বুদ্ধিতে সাহায্য করছে? না, শুধু বুদ্ধি নয়, অনিয়মিত বাহিনীরা নিয়মিত বাহিনীদেরকে যুদ্ধে সহায়তা করেছেন অস্ত্র দিয়ে, আর অন্যান্য সহযোগিতা করেছেন। আর এই অনিয়মিত বাহিনীদের মধ্যে ছিলেন ছাত্র, শিক্ষক, তারপর শ্রমিক, কৃষক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, নারী পুরুষ নির্বিশেষে, অর্থাৎ সর্বস্তরের বাঙালিরা তারা কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আর এদের সহযোগিতায় মূলত মুক্তিযুদ্ধটা সামনের দিকে এগিয়ে গেছে, কেননা এই নিয়মিত বাহিনী সঙ্গে যদি অনিয়মিত বাহিনী যুদ্ধ না করত, সহযোগিতা না করত, নিয়মিত বাহিনীর পক্ষে হয়তোবা একাকী যুদ্ধ করে একটি দেশকে স্বাধীন করা সম্ভব ছিল না, হয়তোবা সেটি সুদূর পড়া হতো অথবা অসম্ভব বিষয় থাকতো।
এই জন্য মহান মুক্তিযুদ্ধের ক্ষেত্রে এই ফ্রিডম ফাইটার বা মুক্তিযোদ্ধা যারা অনিয়মিত বাহিনী দিচ্ছেন এদের অবদান সবচেয়ে বেশি। এছাড়াও এই অনিয়মিত বাহিনীর অধীনে যুদ্ধ করেছিলেন এক ধরনের গেরিলা বাহিনী। এই গেরিলা বাহিনী বলা হয় সেই বাহিনীকে যে বাহিনী মূলত অকস্মাৎ আক্রমণ করত দিনের বেলায় বা কয়েকদিন ধরে একটি জায়গাকে পর্যবেক্ষণ করত, তাদের দুর্বল বিষয়গুলো তারা জানত এবং হঠাৎ করে সেই দুর্বল বিষয়গুলোতে তারা আক্রমণ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। এরা অনিয়মিত বাহিনীর সদস্য ছিলেন। এছাড়াও তৎকালীন সময় বাংলাদেশ ছাত্রলীগের নির্বাচিত কতগুলো সদস্য তারা আবার এই অনিয়মিত বাহিনীতে যোগদান করেছিলেন, তারা মুজিব বাহিনী হিসেবে অনিয়মিত বাহিনীতে যোগদান করেছিলেন। এছাড়াও অন্যান্য যখন দল ছিলেন যেমন কমিউনিস্ট পার্টি, যেমন ছাত্র ইউনিয়ন, এই ধরনের দলগুলো যারা ছিলেন এরাও এই মুক্তিযুদ্ধে সহায়তা করেছিলেন, যুদ্ধ করেছিলেন, প্রশিক্ষণ নিয়েছিলেন, অস্ত্র দিয়েছিলেন, অর্থ দিয়েছিলেন ইত্যাদি ভাবে তারা এখানে যুদ্ধ করেছিলেন। তো মুজিব বাহিনী বাহিনী কি একই? জি, মুজিব বাহিনী এবং রক্ষী বাহিনী কি একই? না, মুজিব বাহিনী রক্ষী বাহিনী একে নয়। মুজিব বাহিনী ছিল স্বাধীনতা যুদ্ধের সময় যারা মূলত স্বাধীনতা যুদ্ধে অনিয়মিত বাহিনী হিসেবে অংশগ্রহণ করেছিলেন, আর রক্ষী বাহিনী গঠিত হয়েছিল মূলত এটি 1975 সালে। আমরা সে বিষয়ে যাব না এখন, ওটি আলাদা বিষয় একটি, এটার প্রেক্ষাপট আলাদা আর রক্ষী বাহিনীর প্রেক্ষাপট মূলত আলাদা। এছাড়াও এই মুক্তিযুদ্ধের সময় আর এক ধরনের বাহিনী ছিলেন যারা নিজস্ব দায়বদ্ধতার ভিত্তিতেই তারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, দেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষার জন্য অন্য কারোর সঙ্গে মিলিত না হয়ে তারা নিজেরা আলাদাভাবে একটি বাহিনী গঠন করেছিলেন। এই ধরনের বাহিনীগুলো এই মুক্তিযুদ্ধে যুদ্ধ করেছিলেন। এরা মুক্তিযুদ্ধের স্বাধীনতাকে ত্বরান্বিত করতে অনেক বড় ভূমিকা রেখেছিল। তো সেই ধরনের বাহিনীগুলোকে বলা হয় আঞ্চলিক বাহিনী। এই আঞ্চলিক বাহিনীগুলো আমরা দেখতে পাই যে বিভিন্ন অঞ্চল ভিত্তিতে এটি ছিল, যেমন টাঙ্গাইল অঞ্চলে কর্নেল কাদেরের নেতৃত্বে ছিলেন কাদেরিয়া বাহিনী, ইনি এখনো জীবিত আছেন। ময়মনসিংহ এবং ময়মনসিংহের ভালুকা অঞ্চলে ছিলেন আফসার ব্যাটালিয়ন বা আফসার বাহিনী ছিলেন। টাঙ্গাইলের আরেকটি অংশে ছিলেন বাতেন বাহিনী। গোপালগঞ্জ এবং বরিশাল অঞ্চলে ছিলেন হেমায়েত বাহিনী। মানিকগঞ্জ অঞ্চলে ছিল হালিম বাহিনী। এভাবে আমরা সুন্দরবন অঞ্চলে দেখতে পাই জিয়া বাহিনী। এই ধরনের বাহিনীগুলো আঞ্চলিকভাবে তারা কতগুলো সদস্য সংগ্রহ করে তারা যুদ্ধ পরিচালনা করেছিলেন, এটা মুক্তিযুদ্ধকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করেছিলেন। এছাড়াও আমরা আরেক ধরনেরও বাহিনী দেখতে পাই যারা আঞ্চলিক বাহিনী বা এটাও এক ধরনের গেরিলা বাহিনীর মতো ছিল, এদেরকে বলা হয়ে থাকে ক্রাক প্লাটুন। এই ক্রাক প্লাটুন মূলত ঢাকা শহরের এই পাকিস্তানি সৈন্যদের জন্য একটি আতঙ্ক ছিল। কিরকম আতঙ্ক ছিল? তারা ঢাকা শহরে দিনের বেলায় কেউ সবজিওয়ালা, কেউ বাদামওয়ালা, কেউ ভিন্ন ভিন্ন পেশার, কেউ মুসি ইত্যাদি রূপ ধারণ করে তারা বিভিন্ন সরকারি দপ্তরে যেতেন, দপ্তরের বিভিন্ন সংবাদগুলো পেতেন, সেগুলো নিয়ে আসতেন, নিয়ে এসে তারা সেগুলোর অবস্থানগুলো এই তাদের বাহিনীদেরকে জানাতেন এবং সেই দুর্বল বিষয়গুলো জানাতেন, এবং পরবর্তী সময় তারা ঢাকা শহরের বড় বড় স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র, এমনকি 5-star হোটেল, হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর মতো জায়গায়, ব্যাংক, বিমা ইত্যাদিতে তারা অকস্মাৎ বোমা বিস্ফোরণ করে আতঙ্ক ছড়িয়ে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিলেন। এভাবে আমরা দেখতে পাই মুক্তিযুদ্ধের সময় এই আঞ্চলিক বাহিনীগুলো আমাদেরকে মুক্তিযুদ্ধে সহায়তা করেছিলেন। এই আঞ্চলিক বাহিনীগুলোর মধ্যে আরো সহযোগিতার যে বিষয়টি ছিল সেটি হলো যে অপারেশন জ্যাকপট, যেটা একটু আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে একদিনেই চট্টগ্রাম বন্দরে 10টা এবং মংলা সমুদ্র বন্দরে 50টি যুদ্ধ জাহাজ ধ্বংস করে দিয়েছিলেন, এটি রেকর্ড সংখ্যক। এছাড়া অন্যান্য সময়ও তারা ধ্বংস করেছিলেন, কিন্তু এই অপারেশন জ্যাকপট নামে যে অপারেশনটি পরিচালিত হয়েছিলেন একদিনেই একই সাথে তারা 60টি যুদ্ধ জাহাজ বা এই যাত্রীবাহী বা তাদের এই পণ্যবাহী জাহাজগুলো ধ্বংস করে দিয়েছিলেন, আর এর ফলশ্রুতিতে বহির্বিশ্বে তাদের একটি ব্যাপক প্রভাব বিস্তার করে। তো এই শিক্ষার্থী, এভাবে আমরা দেখতে পাই মুক্তিযুদ্ধের সামরিক বাহিনীর সদস্যরা যুদ্ধ পরিচালনা করেছিলেন। জি, তোমরা কেউ কিছু বলবে?
তাহলে আঞ্চলিক বাহিনীর অঞ্চলগুলো কি সাব সেক্টর? আঞ্চলিক বাহিনী না, এই অঞ্চলগুলো কি সাব সেক্টর? নয়, সাব সেক্টর যে বড় সেক্টরগুলো, যেমন আমরা বললাম এক নম্বর সেক্টর বা দুই নম্বর সেক্টর, এটা কয়েকটি জেলা নিয়ে বা জেলার অংশবিশেষ নিয়েছিল। এগুলো তো একসঙ্গে একজন ব্যক্তি যুদ্ধ পরিচালনা না করে তারা কয়েকটি ভাগে ভাগ করে দিয়েছিলেন। ধরা যাক এক নম্বর সেক্টরটি আছে, এটি ফেনী নদী থেকে কক্সবাজার জেলা পর্যন্ত, এখানে প্রায় 100 থেকে 150 কিলোমিটারের ডিস্টেন্স আছে। ধরা যাক এই পুরো বাহিনীটা পরিচালনা করেছিলেন এক নম্বর সেক্টর, কিন্তু এরা ভাগ করে দিয়েছিলেন যে তুমি কক্সবাজার জেলায়, আরেকজন রাঙ্গামাটি জেলায়, আর একজন বান্দরবান জেলায়, তোমরা যুদ্ধ কৌশলগুলো করবেন, আমাদের সঙ্গে যোগাযোগ করে একসঙ্গে আমরা আক্রমণ করব। এইভাবে ভাগ করা হয়েছিল এই সাব সেক্টরগুলো। প্রত্যেকটা জেলায় কি সাব সেক্টর বানানো হয়েছিল? না না, প্রত্যেকটি জেলায় সাব সেক্টর হয়নি, কারণ আমরা জানি যে প্রত্যেকটি জেলায় আবার সাব সেক্টরের মানে একটা জেলা পুরোটাই আবার একটা সেক্টরের অধীনে ছিল না। একটা জেলা দেখা যাচ্ছে কখনো কখনো দেখতে পাই তিনটি জেলা মিলে একটা সেক্টরের অধীনে ছিল, এজন্য পুরো জেলা নয়, ওটা যুদ্ধের কৌশল হিসেবে ভাগ করা হয়েছিল আর এটি প্রকাশিত হয়নি। স্যার তখন তো এগুলো জেলা আকারে ছিল না? হ্যাঁ, এখন দেখো জেলা আকারে বলতে তখন এগুলো মহকুমা ছিল, মহকুমা হলে আমরা এখন জেলা হিসেবে যেহেতু জানি তাই আমরা আমাদের পরিচিতির জন্য এটি জেলায় আমরা জানবো। আমরা যদি এখন মহকুমা বলতে যাই তখন তার মহকুমার ব্যাখ্যা, জেলার ব্যাখ্যা ইত্যাদি আমাদের করতে হবে, যেহেতু এখন আমাদের 64টি জেলা আর আমরা এই জেলা হিসেবে এগুলোকে চিনে থাকি, এই জন্য আমরা এই জেলা হিসেবে এগুলোকে আমরা জানব। জি, আর কিছু, আর কোনো প্রশ্ন আছে এই সেক্টর বা সামরিক বেসামরিক বাহিনী নিয়ে? আর মুজিবনগর সরকারকে প্রবাসী সরকার বলা হয় কেন? হ্যাঁ দেখো, মুজিবনগর সরকারকে প্রবাসী সরকার বলা হয় যে এই সরকারটি যেহেতু প্রবাসী থেকে পরিচালিত হয়েছিল, বিদেশ থেকে, এই জন্য এই সরকারকে প্রবাসী সরকার বলা হয়। আবার এই সরকারের যেহেতু প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাই এই সরকারটি বিদেশের কাছে মুজিবনগর সরকার হিসেবে পরিচিত। মুজিবনগর কি বাংলাদেশে? মুজিবনগর মূলত এখন নাম বাংলাদেশে, এটি মেহেরপুর জেলার একটি উপজেলা, মূলত তখন এটির নাম ছিল বৈদ্যনাথ তলা, পরবর্তীতে এই নামটি পরিবর্তন করে এখন নামকরণ করা হয় মুজিবনগর। সবকিছু ভারতে গঠিত হয়, কিন্তু 10 এপ্রিল যে বিষয়টি হয়েছিল, সমস্ত মেকানিজম করার পরে তারা ভারতীয় সীমান্তবর্তী এবং বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে মেহেরপুরে এরা চলে আসে, আর মেহেরপুরের বৈদ্যনাথ তলা আর ভারতীয় সীমান্তবর্তী এলাকার পার্থক্যটা 8 থেকে 10 কিলোমিটার, অর্থাৎ তারা শুধুমাত্র বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে প্রবেশ করে বৈদ্যনাথ তলায় সেখানে এসে স্বাধীনতার এই তফসিলটি ঘোষণা করেন, মুজিবনগর সরকারটি ঘোষণা করে দিয়ে তারা আবার তাৎক্ষণিকভাবে আবার ভারতের মধ্যে প্রবেশ করে। কেননা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে হলে নিজ ভূখণ্ডে ঘোষণা দিতে হবে, তা না হলে গ্রহণযোগ্যতাটি কম পায়, এই কারণে এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার জন্য তারা দেশের অভ্যন্তরে প্রবেশ করে ঘোষণা দিয়ে আবার ভারতের মতো দেশে চলে গেছে এবং তারা 7 দিন পরে শপথ বাক্য পাঠ করেছেন। বিষয়টা কি ক্লিয়ার করতে পেরেছি? স্যার মুজিব বাহিনী বলতে এটা কি বোঝায় স্যার? মুজিব বাহিনী তো একটু আগেই বললাম, 71 সালে মুক্তিযুদ্ধে যারা ছাত্রলীগ করেছিলেন তাদেরকে নিয়ে গঠিত ছিল মুজিব বাহিনী। আমাদের যদি ক্লাস শেষ হওয়ার আগেই কেটে যায় তাহলে আমরা আবার জয়েন করব, যতক্ষণ যায় আমরা একটু শেষ করেই আমরা তারপরে আমরা কেটে দেব, ঠিক আছে? আর এটি কি বলছিলে, কে বলছিল? ন্যাপের পুনরূপ কি? ন্যাশনাল আওয়ামী পার্টি, এটি মূলত আমরা জানি যে 1906 সালে মুসলিম লীগ গঠিত হয়েছিল, এরপর 1949 সালে এসে 1949 সালে 23শে জুন, অর্থাৎ আজকে কি 23শে জুন না? জি স্যার, আজকে 23শে জুন 1949 সালে 23শে জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়েছিল, এরপরে আওয়ামী মুসলিম লীগ ভেঙে ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ গঠিত হয়েছিল। এভাবে দলের ভাঙ্গন হয়েছিল
তারপরে ন্যাপটিও আবার দুই ভাগে বিভক্ত হয়েছিল, এটি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে আর এটি অধ্যাপক মোজাফফর আহমেদ। আবার তারপরে এই পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ পরিবর্তিত হয়ে আর পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ গঠিত মুসলিম আওয়ামী লীগ গঠিত হয়ে আওয়ামী লীগ হয়, পরবর্তীতে বাংলাদেশ স্বাধীনতার পরে এটি বাংলাদেশ আওয়ামী লীগ নামে পরিচিতি পায়। আমরা কি সাত পাটে যেতে পারি? আচ্ছা, আমাদের যদি কেটে যায় তাহলে আমরা আবার জয়েন করব, আমরা সাত পাটটি নিয়ে আলোচনা করব। আমরা দেখলাম মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিলেন সর্বস্তরের বাঙালি, কিন্তু মুক্তিযুদ্ধের সময় এই সাত কোটি বাঙালির মধ্যে কিছু বাঙালি ছিলেন যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি বিশ্বাসী ছিলেন না, তারা মূলত পাকিস্তানের ভাবাদর্শে বিশ্বাসী ছিলেন, পাকিস্তানকে সহায়তা করেছিলেন। যুদ্ধের সময় তাদের মূল টার্গেট ছিল এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে ঠেকিয়ে রাখা, সেই সাথে সাথে খুন, ধর্ষণ, লুটতরাজ, অগ্নিকাণ্ড, নারী নির্যাতনের মতো ঘৃণিত কাজগুলো তারা পরিচালনা করা। এই ধরনের দলগুলোকে আমরা পাকিস্তানের সেনাবাহিনীদের সহযোগী সংগঠন হিসেবে জেনে থাকি। এদের মধ্যে উল্লেখযোগ্য বাহিনী হলো শান্তি কমিটি বা শান্তি বাহিনী, রাজাকার, আলবদর এবং আল শামসের মতো বাহিনী আমরা এই মুক্তিযুদ্ধের সময় আমরা দেখতে পাই। এই বাহিনীরাই মূলত 1971 সালে এই স্বাধীনতা যুদ্ধে আমাদের বিরোধিতা করেছিলেন। এর মধ্যে আমরা দেখতে পাই শান্তি কমিটি। এই শান্তি কমিটি মূলত শান্তির নাম করে অশান্তি করেছিল। তারা প্রথমে ঢাকা শহরে একটি নাগরিক শান্তি কমিটি গঠন করে, নাগরিক শান্তি কমিটি গঠন করে যে ঢাকা শহরে যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করছেন তাদেরকে মূলত তারা স্বাধীন সার্বভৌম পাকিস্তানের বিপক্ষের দল হিসেবে মনে করে দেশের শান্তি রক্ষার জন্য একটি কমিটি গঠন করেছিল, এটাকে ঢাকা নাগরিক শান্তি কমিটি বলা হয়। এটা 1971 সালের 9 এপ্রিল এটি গঠিত হয়েছিল। এর সদস্য সংখ্যা প্রথমে ছিল 140 সদস্য, পরবর্তীতে এর সংখ্যাটি বৃদ্ধি পেয়ে এটি সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলা ইউনিয়ন পর্যায়ে এই কমিটিটি গঠন করা হয়। এই কমিটি ছিল সর্বদলীয়, অর্থাৎ জামাতে ইসলাম, মুসলিম লীগ, নিজামে ইসলাম, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, এই দলের সম্পূর্ণ নেতাগুলো মিলে এই দলটি গঠিত হয়েছিল। এরপরে আমরা দেখতে পাই যে রাজাকার বাহিনী, এই রাজাকার বাহিনীটাও মূলত তৎকালীন সময় যারা জামাতে ইসলাম বা পাকিস্তানি ছিলেন তাদেরকে নিয়ে এটি গঠিত হয়েছিল। এই জামাতে ইসলামের সদস্যরা এই রাজাকারটি গঠন করেছিল। তবে এটা ইন্টারেস্টিং একটি বিষয়, রাজাকার শব্দের অর্থ কিন্তু স্বেচ্ছাসেবক বা ভলান্টিয়ার, অর্থাৎ সেটা কি স্বেচ্ছাসেবক, অর্থাৎ তারা স্বেচ্ছায় সজ্ঞানে ইচ্ছাকৃতভাবে পাকিস্তান বাহিনীকে কোনো ধরনের বিনিময় ছাড়াই কিন্তু তারা সহযোগিতা করেছিলেন। তাহলে এই বাহিনীটা তারা স্বেচ্ছায় সজ্ঞানে এটি গঠন করেছিলেন। তাহলে এই দলটি মূলত গঠন করেছিলেন তৎকালীন জামাতে ইসলামের নেতা মাওলানা এ কে এম ইউসুফ, তিনি এই বাহিনী গঠন করলেন, রাজাকার বাহিনী। আর এই রাজাকার বাহিনী গঠন করে এরা যে কাজগুলো করেছিলেন, যে তৎকালীন সময়ে যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের ঘর বাড়ি চিনিয়ে দিতেন, অত্যাচার নির্যাতন করার জন্য পাকিস্তান সৈন্যবাহিনী থেকে প্রত্যেকটি গ্রাম অঞ্চলে পৌঁছে দিতেন। স্যার জি, সেখানে যে বলছে উগ্র ধর্মভিত্তিক দলের সদস্য, মানে এটা ফির কোনো দল ছিল নাকি? উগ্র ধর্মভিত্তিক না, উগ্র বলতে এই জামাতে ইসলাম এবং তাদের যে ছাত্র সংগঠন ছিল ছাত্র সংঘ, এই ছাত্র সংঘকেই মূলত উগ্রবাদী বলা হয়েছে। কেননা কোনো শান্তিপ্রিয় মানুষ কখনো এই ধরনের সংঘর্ষে জড়িত হতে পারে না, এই জন্য তাদেরকে উগ্রবাদী বলা হয়েছে। অর্থাৎ এক্সট্রিম পর্যায়ে তারা দিকবিধি কোনো কিছু বুঝতে পারে না, এদেরকে বলা হয়েছে। এই বাহিনীটা মূলত ওই যে বৃহদাংশ অর্থটা কি বুঝি নাই, বৃহদাংশ এখানে লেখছে এদের বৃহদাংশ ছিল, মানে কি বড় অংশ? বড় অংশ জি, বৃহদাংশ হচ্ছে এদের অধিকাংশরাই। তাহলে এই এরা মূলত কি করত, এরা রাজাকার বাহিনীতে যোগ দিয়ে এরা তৎকালীন সময়ে এই বিভিন্ন তৎকালীন আওয়ামী লীগ বা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের বাড়িঘর দেখিয়ে দিয়ে তাদের অত্যাচার নির্যাতনের পথগুলোকে পাকিস্তানকে প্রশস্ত করেছিলেন। এছাড়া আমরা আরো একটি যুদ্ধ বিরোধী বা স্বাধীনতা বিরোধী একটি
আমরা দল দেখতে পাই যেটি আল বদর নামে পরিচিত। এই আল বদরকে এই সাক্ষাৎ যমদূত বা এদেরকে সাক্ষাৎ আজরাইলের সাথে তুলনা করা হয়। অর্থাৎ এই বাহিনীটা এতটাই দুর্ধর্ষ ছিল যে এরা এই বাংলাদেশ থেকে যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অংশগ্রহণ করেছিলেন, পরামর্শ দিয়েছেন, এই ধরনের বুদ্ধিজীবী ব্যক্তিদেরকে হত্যা করার জন্যই মূলত তারা কিন্তু পরিকল্পনা গ্রহণ করেছিলেন। এবং এই তাদের পরিকল্পনার কারণেই কিন্তু ডিসেম্বরের 14 তারিখে বাংলাদেশে থেকে যে বুদ্ধিজীবীরা যারা ছিলেন এদেরকে কিন্তু নিশ্চিহ্ন করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছিলেন। এবং পাকিস্তান সরকার অনেকটাই সে লক্ষ্যে কিন্তু এগিয়ে গিয়েছিলেন। আমরা দেখতে পাই যে তারা কয়েকদিন ধরে বুদ্ধিজীবীদেরকে তাদের বাসা থেকে তুলে নিয়ে গিয়ে রাজারবাগ বা মিরপুরের মতো বুদ্ধিজীবী স্মৃতিসৌধ যেখানে আছে সেখানে তাদেরকে হত্যা করে তাদেরকে লাশগুলো ফেলে দেওয়া হয়। এছাড়াও স্বাধীনতা যুদ্ধে আরো একটি বিরোধী সংগঠন ছিল, যে সংগঠনটি হলো আল শামস। এটি মূলত মুসলিম লীগ, অর্থাৎ ক্ষমতাসীন যে দলটি ছিলেন মুসলিম লীগ, এই ক্ষমতাসীন এই মুসলিম লীগের রাজনৈতিক সংগঠন বা ছাত্র সংগঠনকে দিয়েই কিন্তু এই দলটি গঠিত হয়েছিল। এদেরও মূলত কাজটি ছিল ওই আল বদর আল শামস এই কি বলে তোমাদের রাজাকার বাহিনীদের মতোই, তারাও এই অত্যাচার নির্যাতনের পথগুলিকে প্রশস্ত করে দিয়েছিলেন। অর্থাৎ আমরা দেখতে পাই এই স্বাধীনতা যুদ্ধে তারা সর্বদিক দিয়ে আমাদের এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে তারা এই বাধাগ্রস্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিলেন। প্রিয় শিক্ষার্থী, আমরা এইভাবে দেখতে পেলাম স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এই বাংলাদেশের পক্ষে যেমন সাধারণ জনগণ ছিলেন, ঠিক তেমনি ভাবে কিছু জনগণ বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে থেকেও পাকিস্তানকে সহায়তা করেছিলেন, যারা আজকে ইতিহাসে কলঙ্ক জনক অধ্যায়ে রয়েছে। স্যার, এখানে একটা প্রশ্ন। জি জি স্যার, যে আপনি যে বাহিনীর কথা বললেন, যে শান্তি কমিটি, তারপর রাজাকার, এগুলো কি নির্দিষ্ট কি নেতা ছিল? হ্যাঁ, নির্দিষ্ট তো অবশ্যই নেতা ছিল। তারা বিভিন্ন অঞ্চল, জেলা, উপজেলা লেভেলে তাদের নেতৃত্বে স্থানীয় লোকজনকে বসিয়ে দিয়েছিলেন এবং তারাই মূলত এই কাজগুলো পরিচালনা করেছিলেন। উগ্র ধর্মটিকে ক্লিয়ারলি বুঝিনি স্যার। উগ্র বলতে এটাকে যেটা বোঝানো হচ্ছে, যে উগ্র বলতে যে কোনো কিছুতে হঠাৎ করে যে চটে যায়, সত্য মিথ্যা গুলোকে নির্ণয় না করে তারা যা বোঝে সেই কাজটিকে বলা হয় উগ্রবাদী। আর কেউ দুই একজনই শুধু কথা বলছে, বাকিরা চুপচাপ। অনেকে বেশিরভাগ গুলো ভিডিও দেখা যাচ্ছে যে অফ করে দিয়ে তারা হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত। এটা তোমাদের ক্লাসের জন্য ঠিক নয়। আমরা ক্লাস করতে এসে আমরা যদি এখানে ভিডিও অফ করে রাখি তাহলে তো ক্লাসের যে উদ্দেশ্য সেটা তো থাকবে না। আমরা দেখতে পাচ্ছি সিফাত, তানভীর, আসিফ, মানস, উৎস, আদনান, এরপরে আবদুল্লাহ আফিফ, তাওসিফ, শাহরিয়ার নাজিম, এরপরে আছে শাহ মুবাশির, কে আমরা দেখতে চাই শাহ মুবাশির। যাই হোক, আমরা এখন শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখনো আমরা 16 জন এখানে জয়েনে আছি আমরা, এটা খুব একটি ভালো বিষয়। এরপরে আমরা এটাকে আরো বৃদ্ধি করব ইনশাআল্লাহ। তো স্যার, আজকে যে দুপুরে ক্লাস ছিল না স্যার, সাউরেদা স্যারের, হ্যাঁ স্যারের, জি ইনশাআল্লাহ।
তার বদ্ধভূমি অর্থ কি? বদ্ধভূমি, বদ্ধভূমি হলো 1971 সালে মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদেরকে, বিভিন্ন ব্যক্তিদেরকে যেখানে নিয়ে গিয়ে হত্যা করে মাটি চাপা দিয়েছেন, এই ভূমিটাকে মূলত বলা হয় বদ্ধভূমি। আপনি যে ডাক্তার মালিক মন্ত্রিসভাটা তো পারলেন না? হ্যাঁ, এখনো ওখানে যায়নি, শেষও আমরা করিনি ক্লাসটি। তো আমরা আর কোনো প্রশ্ন আছে কিনা? সারা বিশ্বে নোবেল পুরস্কার কারা দেয়? জি, সারা বিশ্বে নোবেল পুরস্কার কারা দেয়? নোবেল পুরস্কার তো এটি নোবেল কমিটি দেয়, এটি সুইডেন থেকে পরিচালিত হয়, আলফ্রেড আলফ্রেড নোবেলের উইল করা সম্পত্তি থেকেই মূলত দেওয়া হয় এটি। তো এটি আমাদের 1901 সাল থেকে স্যার, এটি আজকে আমাদের মুখ্য বিষয় নয়, আমাদের পড়া কেন্দ্রিক আমরা আলোচনা করি, যেহেতু এটি জুম ক্লাস, পার্সোনাল ক্লাস হলে সেটি করা যেতে পারত আরো ভালো। এরপরে আমরা দেখতে পাই যে এই পাকিস্তানি হানাদার বাহিনী যখন দেখলেন যে এভাবে তারা অত্যাচার নির্যাতন করেও তারা যখন এই বাঙালিকে দমন করতে পারছিল না, বহির্বিশ্বে তখন সমর্থন আদায়ের জন্য তারা এই যুদ্ধকে গৃহযুদ্ধে রূপান্তর করার জন্য তারা পরিকল্পনা গ্রহণ করেছিলেন। আর এই গৃহযুদ্ধের পরিকল্পনা গ্রহণ করার পরিপ্রেক্ষিতে তারা এই সামরিক যে তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য, বহির্বিশ্বকে বিভ্রান্ত করার জন্য তিনি পদত্যাগ করে গভর্নর জেনারেল টিক্কা খানকে এই সরিয়ে দিয়ে, অর্থাৎ গভর্নর তিনি যখন ছিলেন, টিক্কা খানকে সরিয়ে দিয়ে তার জায়গায় ডক্টর আব্দুল মুত্তালিবকে তিনি এই গভর্নর জেনারেল যুক্ত করলেন। অর্থাৎ তিনি বহির্বিশ্বকে বোঝালেন যে জেনারেল টিক্কা খান, আর লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান, হ্যাঁ, মূলত এই টিক্কা খানের নেতৃত্বেই এই অপারেশন সার্চলাইট পরিচালিত হয়েছিলেন। তাই এই অপারেশন সার্চলাইটে এই টিক্কা খানকে সরিয়ে দিয়ে সেখানে ডক্টর আব্দুল মালিককে মন্ত্রিসভার প্রধান করা হয়, এবং বলা হয় বহির্বিশ্বকে যে এটি টিক্কা খানের ভুল বশত এই যুদ্ধটি পরিচালিত হয়েছিল, এবং এই আব্দুল মোতালেবই মূলত এখন দেশ পরিচালনা করবেন, এজন্য যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘে উপস্থাপন করা হয়েছিল। কিন্তু বাঙালি তাদের এই মায়া কান্নায় এটি গলে যায়নি, অবশেষে এই আব্দুল মালিক মন্ত্রিসভা পদত্যাগ করে তারা ১৪ই ডিসেম্বর তারা পদত্যাগ করে তারা হোটেল ইন্টার কন্টিনেন্টাল, যে ওই সময় এটা হোটেল ইন্টার কন্টিনেন্টাল মূলত ছিল সেফ জোন, অর্থাৎ প্রত্যেক বিদেশি ব্যক্তিরা বা রাষ্ট্রদূতরা সেখানে আশ্রয় নিয়েছিলেন, এই জন্য সেখানে আক্রমণ করা হয়নি। আর ডাক্তার মালিকও সেই হোটেল ইন্টার কন্টিনেন্টাল, যেটা এখন আমরা শেয়ারটন হোটেল নামে চিনি, সেখানে তিনি আশ্রয় নিয়েছিলেন। আর এভাবেই তাদের সর্বশেষ যে কৌশলটি ছিল সেটি ব্যর্থ হয়ে যায়, অবশেষে ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা স্বীকৃতি পাই। আপনি যে হোটেলের কথা বললেন না, এই হোটেলে এমন কি আছে যে কোন ব্যক্তি যুদ্ধে হারা রাখছে এই হোটেলে অবস্থান নেয়? না, মূলত এটি নয়, এক যুদ্ধেরও কিছু নীতি আছে। কোন একটি দেশ যুদ্ধ করলে মূলত ওই দেশটির সব জায়গায় যে তাকে যুদ্ধ করতে হবে, সবকিছুকে ধ্বংস করতে হবে, এটি যুদ্ধের নীতি নয়। যারা এই ধরনের নীতি বহির্ভূত কাজ করে তারা মূলত মানবাধিকারকে লঙ্ঘন করে, পরবর্তীতে তাদেরকে কিন্তু শাস্তির আওতায় আসতে হয়। আর এটি আন্তর্জাতিক আইন অনুযায়ী স্বীকৃত, আর এই অনুযায়ী হোটেল ইন্টার কন্টিনেন্টালকে ওই সময়ে সেফ জোন হিসেবে ঘোষণা করা হয়েছিল। যদি কোনো বাহিনী সেখানে আক্রমণ করত, পরবর্তীতে ওই বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাদেরকে শাস্তির সম্মুখীন হতে হতো, কেননা সেখানে আন্তর্জাতিকভাবে নিরাপরাধ লোকের আশ্রয় নিয়েছিল। স্যার জি, সেখানে যে জান্তা রয়েছে, জান্তা হলে সামরিক বাহিনীকে জান্তা বলা হয়। যেকোনো সামরিক বাহিনীকে জান্তা বলা হয়, যেমন মিয়ানমারের সামরিক জান্তা বলা হয়, এটি একটি শব্দ, এর জান্তা মানে সেনাবাহিনীকে বলা হয়েছে। স্যার এখনো ব্যবহার করা হয় জান্তা শব্দটা? জি, এখনো জান্তা শব্দটি ব্যবহার করা হয়। স্যার এই হোটেল কন্টিনেন্টালে থাকতে গেলে কারকে অনুমতি নিতে হয়? এটি একটি হোটেল, এখানে যারা টাকা দিবে তাদেরকে এখানে থাকা যাবে,
মূলত হোটেল হোটেল ইন্টারকন্টিনেন্টাল একটি ফাইভ স্টার হোটেল, এখানে অত্যন্ত ব্যয়বহুল একটি হোটেল। স্যার কোথায় আছে স্যার এই হোটেল? এটি ঢাকার শাহবাগ এবং পরিবাগের জায়গার মধ্যে এটি আছে। এটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল, কখনো এটি নাম ছিল রূপসী বাংলা বা শেরাটন হোটেল, তিনটি নামে আমরা জেনে থাকি। স্যার আগেও কি টাকা নেওয়া হতো? জি এটা তো হোটেল, এটা যে কেউ থাকতে পারবে। জি আর কারো যদি পড়াশোনা কেন্দ্রিক কোশ্চেন না থাকে তাহলে আজকের জন্য আমরা ক্লাসটা এখানে শেষ করতে পারি। পরবর্তী দিন ইনশাল্লাহ বাকি অংশ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমি শনি সম্বুধ 9:20 আমার শিডিউল, সে অনুযায়ী প্রত্যেক দিনে আমি সেখানে থাকার চেষ্টা করব। জি স্যার। জি স্যার পরের দিন কি স্যার যে পার্ট গুলো আজকে পড়লেন না? জি এরপর আমি বলি আগে। জি মানে আজকে যে পার্ট গুলো পড়লেন এই পার্ট বিষয়ে কি পরের দিন প্রশ্ন করা যাবে আপনার? জি অবশ্যই প্রশ্ন করা যাবে, যাবে না কেন? তোমরা তো জানছো যে এই অধ্যায়টি আমরা শেষ করব, এই অধ্যায়টিও তোমরা পড়বে, প্রয়োজনে সেদিন আরো বেশি প্রশ্ন করা যেতে পারে। আচ্ছা স্যার ঠিক আছে, আজকের মতো আজকের মতো এখানে শেষ। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।